আসসালামু আলাইকুম। অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউরিনারি সিস্টেমের কিডনি। তো কিডনির মধ্যে আমরা কী কী জিনিস পড়বো আমি শুরুতেই বলে নিই, সেটা হচ্ছে যে হোয়াট ইজ কিডনি, কিডনি আসলে কী, কিডনির ফাংশনটা কী, পজিশন অফ দ্য কিডনি, দ্যাট মিন্স কিডনিটা আসলে কই থাকে আমাদের বডিতে, দেন মেজারমেন্ট অফ দ্য কিডনি, মুভমেন্ট অফ দ্য কিডনি, পালপেবিলিটি, তারপর হচ্ছে ফ্যাক্টর্স কিপিং কিডনি ইন পজিশন, তো কিডনির মধ্যে কী কী পার্টস রয়েছে এবং হচ্ছে রিলেশন এবং কভারিংগুলো দেখব। প্রথমে আমি বলি যে কিডনি আসলে জিনিসটা কী। কিডনি হচ্ছে একটা এক্সক্রিটরি অর্গান যেটা আমাদের বডিতে কী করে, আমাদের ইউরিন তৈরি করে এবং ইউরিনটাকে বের করে দেয়। এছাড়া ইউরিন ছাড়াও আমাদের বডিতে যে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আছে ওগুলোকে কিডনি বের করে দেয়, এই জন্য আমরা কিডনিকে বলি এক্সক্রিটরি অর্গান। তারপর আমরা চলে আসি ফাংশন অফ দ্য কিডনিতে। কিডনির ফাংশনগুলো আসলে কী, কিডনি অনেক রকম ফাংশন করে, তার মধ্যে বেসিক যে ফাংশন সেটা হচ্ছে কিডনির মেইন কাজই হচ্ছে প্রোডাকশন অফ ইউরিন আর হচ্ছে এলিমিনেশন অফ ইউরিন। দ্যাট মিন্স কিডনি হচ্ছে ইউরিন তৈরি করবে এবং ইউরিনটাকে আমাদের বডি থেকে বের করে দিবে, এটা হচ্ছে কিডনির ফাংশন। আর আরও কিছু ফাংশন আছে, কিডনি হচ্ছে আমাদের বডিতে অ্যাসিড বেস রেগুলেশন করে, আমাদের বডিতে ওয়াটার ব্যালেন্স করে, তারপর আমাদের যে ইলেকট্রোলাইট যেগুলো আছে সেই ইলেকট্রোলাইটের রেগুলেশন করে, তারপর আমাদের প্রেশার রেগুলেট করে। তো কিডনি হচ্ছে কিছু হরমোন রিলিজ করে, যেমন এরিথ্রোপয়েটিন। এই এরিথ্রোপয়েটিন যে হরমোনটা, এটা কাজ করে হচ্ছে আরবিসি ম্যাচুরেশনে এটা হচ্ছে হেল্প করে। তারপর যে আরেকটা হরমোন সেটা হচ্ছে 125 ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল। এটা কী করে, এটা হচ্ছে যে ক্যালসিয়াম আমাদের বডিতে আছে সেই ক্যালসিয়াম মেটাবলিজমে এটা হচ্ছে হেল্প করে। এই হচ্ছে বেসিক মোটামুটি কিডনির ফাংশনগুলো। তারপর আমরা জানবো যে কিডনির পজিশন, কিডনি আসলে আমাদের বডির কই থাকে। কিডনির পজিশন হচ্ছে কিডনি আমাদের বডিতে রেট্রোপেরিটোনিয়ালি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে। তো এই যে বললাম পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে, তো এইটা হচ্ছে নর্মালি থোরাসিক 12 ভার্টিব্রা লেভেল থেকে লাম্বার 3 ভার্টিব্রা লেভেল পর্যন্ত থাকে। তাহলে মানে কি, মানে হচ্ছে যেটা আপার এন্ড, যেটা সে আপার এন্ড থাকবে হচ্ছে থোরাসিক 12 লেভেলে, আর লোয়ার এন্ড যেটা সেটা থাকবে হচ্ছে লাম্বার 3 লেভেলে। আচ্ছা, এখন আমরা ছবিতে হয়তো বোঝা যাচ্ছে না, রাইট কিডনি যেটা, সে রাইট কিডনি থাকবে হচ্ছে লেফট কিডনি থেকে একটু নিচে। মানে কি, মানে হচ্ছে রাইট কিডনি লেফট কিডনির একটু নিচে থাকবে। কারণটা হচ্ছে আমরা জানি যে এর উপরে লিভার থাকে, তো লিভারের দুইটা লোব থাকে, একটা হচ্ছে রাইট লোব, একটা হচ্ছে লেফট লোব। তো যেহেতু রাইট কিডনিটা নিচে থাকে, তার মানে অবভিয়াসলি এখানে লিভারের একটা ব্যাপার আছে। লিভারের রাইট লোবটা যেহেতু বড় থাকে, সো এটাকে স্পেস দেওয়ার জন্য এই রাইট কিডনি যেটা এটা নিচে নেমে যায়। তার মানে কি, রাইট কিডনি ইজ স্লাইটলি লোয়ার দেন দ্য লেফট কিডনি ডিউ টু দ্য প্রেজেন্স অফ রাইট লোব অফ দ্য লিভার। কোনো কোনো বইতে লেখা আছে শুধুমাত্র লিভারের কথা, বাট আলটিমেটলি অ্যাকুরেটলি বলতে গেলে যে এটা হচ্ছে হবে ডিউ টু দ্য রাইট লোব অফ দ্য লিভারের জন্য রাইট কিডনিটা নিচে থাকে। আচ্ছা, তারপর আমি বলি যে মেজারমেন্ট, কিডনি আসলে লেন্থ কত, ব্রেথ কত, এগুলা তো। এই যে কিডনি, এর লেন্থটা হচ্ছে 11 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার হচ্ছে এর লম্বায়, আর এটা ব্রেথটা হচ্ছে 6 সেন্টিমিটার, আর এটা হচ্ছে থিকনেস, সেই থিকনেসটা হচ্ছে 3 সেন্টিমিটার। এখন আমরা দেখবো যে কিডনির ওয়েটটা আসলে কত। ওয়েটটা হচ্ছে ইন কেস অফ মেল, মানে একটা পুরুষের কিডনির ওয়েটটা হচ্ছে 150 থেকে 170 গ্রাম, 150 থেকে 170 গ্রাম। আর একটা ফিমেল কিডনি হচ্ছে 130 থেকে 150 গ্রাম। দ্যাট মিন্স মেল কিডনির ওয়েটটা একটু বেশি। তারপর আমরা চলে যাই মুভমেন্টের ক্ষেত্রে। এখন কিডনি যদিও রেট্রোপেরিটোনিয়াল অর্গান, কিন্তু তারপরেও এটা কিন্তু দুইটা কন্ডিশনে মুভ করতে পারে, একটা হচ্ছে রেসপিরেশনের সাথে আর একটা হচ্ছে পশ্চারের সাথে। তো প্রথমে বললাম রেসপিরেশন, যখন আমরা রেসপিরেশন হয় তখন কিন্তু আমাদের ডায়াফ্রাম অ্যাবোভ এবং ডাউনওয়ার্ড মুভ করতে থাকে। তো ওইটার জন্য কি হয়, আমাদের যে কিডনি ওগুলো 1.5 সেন্টিমিটার থেকে 2.5 সেন্টিমিটার পর্যন্ত মুভ করতে পারে।
আর আরেকটা যে কন্ডিশন সেটা হচ্ছে পশ্চার। এটা মানে কি? এটা মানে হচ্ছে কোনো একটা পার্সন সে যদি রিকম্বেন্ট সুপাইন পজিশনে থাকে এবং সেখান থেকে সে যদি স্ট্যান্ডিং পজিশনে যায় তখন তার কিডনিটা স্লাইটলি ডাউনওয়ার্ড চলে আসে। হ্যাঁ, তো এই যে দুটো কন্ডিশন, এই দুটো কন্ডিশনে কিডনি মুভ করতে পারে। দ্যাট মিন্স ফার্স্ট হচ্ছে রেসপিরেশন, তারপর হচ্ছে পশ্চারের জন্য মুভ করতে পারে। এখন আমরা চলে আসি পালপেবিলিটি, কিডনিকে আমরা পালপেট করতে পারি কিনা। কিডনি পালপেট করার জন্য দুইটা মেথড রয়েছে, একটা হচ্ছে বাইম্যানুয়াল মেথড, একটা হচ্ছে ব্যালটমেন্ট পদ্ধতি। তো বাইম্যানুয়াল যেটা, সেটা হচ্ছে যে সাবজেক্ট থাকবে বা যে পেশেন্ট থাকবে, আমার যে লেফট হ্যান্ড, এই লেফট হ্যান্ডটাকে আমি তার লোইনে দিব এবং রাইট হ্যান্ড থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে। যখন সে ডিপ ইন্সপিরেশন নিবে তখন আমি আমার রাইটার দিয়ে ফিল করব আর নিচের যে হাতটা, লেফট হ্যান্ড যেটা, সেটা দিয়ে আমি প্রেশার দেবো উপরের দিকে। তো যখন উপরের দিকে প্রেশার দিব আর ডিপ ইন্সপিরেশনের সময় আমি আমার রাইট হ্যান্ড দিয়ে ফিল করব কিডনিটাকে। এটা হচ্ছে বাইম্যানুয়াল পদ্ধতি, এভাবে আমরা ফিল করতে পারি। এখন আমরা দেখব যে কী কী ফ্যাক্টর আছে কিডনিকে এই পজিশনে রাখার জন্য। আচ্ছা, তো কিডনিকে তার পজিশনে রাখার জন্য কয়েকটা ফ্যাক্টর কাজ করে। তো একটা ফ্যাক্টর হচ্ছে প্রেশার। আমরা জানি যে কিডনির আশেপাশে কিন্তু বেশ কয়েকটা অর্গান থাকে, সে অর্গানগুলো থেকে বা অ্যাবডোমিনাল ভিসেরা থাকে, সে অ্যাবডোমিনাল ভিসেরা থেকে কিছু প্রেশার এক্সার্ট হয়। এই প্রেশারের জন্য কিডনি তার নিজের জায়গায় থাকে, অন্য কোনো জায়গায় যেতে পারে না। আর আরেকটা হচ্ছে রেনাল ফাসা অ্যান্ড রেনাল ফ্যাট। আচ্ছা, এখন আমরা জানি যে কিডনির মধ্যে রেনাল ফাসা থাকে এবং রেনাল ফ্যাট থাকে। এখন ডিসপোজিশন অফ দ্য রেনাল ফাসা অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য রেনাল ফ্যাট, এগুলোর জন্য আসলে কিডনি তার পজিশন থেকে কখনো মুভ করতে পারে না বা শিফট করতে পারে না এবং তার ওই পজিশনেই থাকে। আর লাস্ট যে ইয়েটা, সেটা হচ্ছে পেডিকলস অফ দ্য কিডনি, পেডিকলস অফ দ্য কিডনি। এখন পেডিকলস মানে কি? পেডিকলস মানে হচ্ছে যে কিডনি থেকে যে রেনাল ভেসেলগুলি আসে, যেমন রেনাল আর্টারি, এটা হচ্ছে পেলভিস, এই যে রেনাল আর্টারি থাকে, রেনাল ভেইন থাকে, এই রেনাল ভেইন, রেনাল আর্টারি এবং হচ্ছে পেলভিস অফ দ্য ইউরেটার, এগুলোকে আমরা বলছি যে পেডিকলস অফ দ্য কিডনি। এগুলোর জন্য কিডনি মুভ করে না, কিডনি তার ঠিক জায়গায় থাকে। তো এখন আমরা দেখব যে কিডনির মধ্যে কী কী পার্টস রয়েছে। কিডনিতে দুইটা পোল থাকে, এই যে এটা, এটা হচ্ছে আপার পোল আর এটা হচ্ছে লোয়ার পোল। তারপর দুইটা সারফেস থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস আর ঠিক তার পিছনে থাকবে হচ্ছে পোস্টেরিয়র সারফেস। আর দুইটা বর্ডার থাকে, এই যে এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, আর একটা থাকে হাইলাম। এই যে মিডিয়াল যে গর্ত করা যে জায়গাটা, এটাকে আমরা হাইলাম বলি। এখন আমরা একটু পার্টসগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমি আসি আপার পোল নিয়ে। তো আপার যে পোলটা, আপার পোল হচ্ছে যে মিড লাইন থেকে, দ্যাট মিন্স ভার্টিবাল কলাম থেকে 2.5 সেন্টিমিটার ল্যাটারালি থাকবে এবং এই আপার পোলের লেভেলটা হবে থোরাসিক 12 বরাবর এই আপার পোলটা থাকবে। তারপর আসি লোয়ার পোল। এই লোয়ার পোলটা হচ্ছে লাম্বার 3 লেভেলে থাকবে এবং এইটা মিড লাইন থেকে 7.5 সেন্টিমিটার, যদিও ছবিতে হয় নাই, এটা হচ্ছে 7.5 সেন্টিমিটার, আর এই যে জায়গাটা, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। তারপর চলে আসি বর্ডারে। আমরা জানি যে দুইটা বর্ডার থাকে, একটা হচ্ছে মিডিয়াল বর্ডার, একটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। তো মিডিয়াল যে বর্ডারটা, সেই মিডিয়াল বর্ডারটার থাকবে হচ্ছে হাইলাম, যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমাদের ভাইভাতে খুব মানে ইনভেরিয়েবলি সবাইকে আস্ক করে যে হাইলাম দিয়ে কী কী স্ট্রাকচার পাস করবে। তো হাইলাম দিয়ে নর্মালি তিনটা স্ট্রাকচার পাস করে, একটা হচ্ছে এই যে যেখানে এখানে এঁকেছি আমি, যে পেলভিস অফ দ্য ইউরেটার, রেনাল আর্টারি, রেনাল ভেইন, এই তিনটা স্ট্রাকচার হচ্ছে হাইলাম দিয়ে পাস করে। কিন্তু সামনে থেকে পেছনে যদি আমি বলি, তাহলে আমরা বলব দ্যাট মিন্স সবার ফার্স্টে থাকে হচ্ছে ভেইন, মানে রেনাল ভেইন, তারপর হচ্ছে রেনাল আর্টারি, তারপর হচ্ছে পেলভিস অফ দ্য ইউরেটার সবার পিছনে। আচ্ছা, এখন আমরা দেখব যে অ্যান্টেরিয়র সারফেস। তো অ্যান্টেরিয়র সারফেসটা একটু কনভেক্স থাকে, মুছে দিচ্ছি। অ্যান্টেরিয়র সারফেস যেটা,
এটার রিলেশন আমাদের দরকার। কিডনির অ্যান্টিরিয়র সার্ফেস এবং পোস্টেরিয়র সার্ফেস দুইটার রিলেশন ভেরি মাচ ইম্পর্টেন্ট। প্রথমে দুটা কিডনি করলাম, এটা হচ্ছে রাইট কিডনি, আর এটা হচ্ছে লেফট কিডনি। আচ্ছা, এখন আমরা দেখবো অ্যান্টিরিয়র সার্ফেসের রিলেশনগুলো। তো এই রাইট কিডনিতে প্রথমে আসি। রাইট কিডনি আমরা জানি যে কিডনির উপরে থাকবে হচ্ছে একটা গ্ল্যান্ড, সেটা হচ্ছে সুপ্রা রেনাল গ্ল্যান্ড। তো এই যে জায়গাটা, এই জায়গাটা থাকবে হচ্ছে সুপ্রা রেনাল গ্ল্যান্ড রিলেশনে, দ্যাট মিনস এটা হচ্ছে সুপ্রা রেনাল এরিয়া। আর এখান থেকে এই যে মিডিয়াল বর্ডার বরাবর ঠিক নিচের দিকে এভাবে আসবে, এই এরিয়াটা হচ্ছে ডিউডেনাল এরিয়া, ডিউডেনাল এরিয়া। আর এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলবো হ্যাপাটিক এরিয়া, দ্যাট মিন্স এখানে লিভারের একটা রিলেশন থাকে। আচ্ছা, আর এই জায়গাটা হচ্ছে জেজুনাল এরিয়া, জেজুনাল এরিয়া। আর এটা হচ্ছে কোলিক এরিয়া। আচ্ছা, তো এই যে এরিয়াগুলো বললাম, এই এরিয়াগুলোর মধ্যে দুইটা এরিয়া থাকে যেখানে পেরিটোনিয়াল পেরিটোনিয়াম থাকবে, আর বাকিগুলোতে পেরিটোনিয়াম থাকবে না, দ্যাট মিন্স নন পেরিটোনিয়াল এরিয়া। এর মধ্যে পেরিটোনিয়াম থাকবে হচ্ছে হ্যাপাটিক এরিয়াতে, এটা পেরিটোনিয়াম থাকে, আর আরেকটা হচ্ছে জেজুনাল এরিয়া। এই দুইটা এরিয়ার মধ্যে হচ্ছে পেরিটোনিয়াম থাকবে, আর বাকি সবগুলো এরিয়ার মধ্যে পেরিটোনিয়াম থাকবে না, দ্যাট মিন্স এটা হচ্ছে নন পেরিটোনিয়াল এরিয়া। এখন চলে আসে লেফট কিডনির মধ্যে। তো লেফট কিডনিতে আমরা জানি লেফট সাইডে স্প্লিন থাকে, যেটা হচ্ছে 9-10 এবং 11 নম্বর রিবসের রিলেশনে থাকে। তো এই জায়গাটাতে থাকবে হচ্ছে স্প্লিন, দ্যাট মিন্স এটা হচ্ছে স্প্লেনিক এরিয়া, স্প্লেনিক এরিয়া। এই জায়গাটার নাম হচ্ছে গ্যাস্ট্রিক এরিয়া, দ্যাট মিন্স এখানে স্টোমাকের একটা রিলেশন থাকবে। আর এই যে জায়গাটা, এই এরিয়াটা হচ্ছে সুপ্রারেনাল এরিয়া। আচ্ছা, আর এইভাবে থাকবে হচ্ছে, এই এরিয়াটা হচ্ছে প্যানক্রিয়াস থাকবে এই রিলেশনে, এটা হচ্ছে প্যানক্রিয়াটিক এরিয়া। এটা হচ্ছে জেজুনাল এরিয়া, আর এটা হচ্ছে কোলিক এরিয়া। তো এই এরিয়ার মধ্যে তিনটা এরিয়া থাকবে যেখানে পেরিটোনিয়াম থাকবে, বাকি এরিয়াগুলোতে পেরিটোনিয়াম থাকবে না। যেমন গ্যাস্ট্রিক এরিয়া, এই গ্যাস্ট্রিক এরিয়াতে পেরিটোনিয়াম থাকে, আর এটা হচ্ছে স্প্লেনিক এরিয়া, এটার মধ্যে পেরিটোনিয়াম থাকবে, আর আরেকটা হচ্ছে জেজুনাল এরিয়া, এখানে পেরিটোনিয়াম থাকবে, বাকি সবগুলো জায়গা এইটা এইটা এই আর হচ্ছে এইটা, এগুলোতে কোনো পেরিটোনিয়াম থাকবে না। তো এটা মোটামুটি হচ্ছে অ্যান্টিরিয়র রিলেশন আমরা যেটা বললাম। তো রাইট কিডনিতে স্প্লেনিক এরিয়া, সুপ্রারেনাল এরিয়া এরিয়া, হ্যাপাটিক এরিয়া, এই যে এটা হচ্ছে ডিউডেনাল এরিয়া, কোলিক এরিয়া, জেজুনাল এরিয়া। আর লেফট কিডনিতে এটা হচ্ছে স্প্লেনিক এরিয়া, সুপ্রারেনাল এরিয়া, গ্যাস্ট্রিক এরিয়া, প্যানক্রিয়াটিক এরিয়া, কোলিক এরিয়া, জেজুনাল এরিয়া। এখন আমরা দেখব পোস্টেরিয়র সার্ফেসের রিলেশন। তো পোস্টেরিয়র সার্ফেসের রিলেশন বলতে গেলে আমরা এইটা হচ্ছে তখন রাইট কিডনি হয়ে যাবে, আর এটা হচ্ছে লেফট কিডনি হয়ে যাবে। আচ্ছা, তো এই যে কিডনিটা, এই কিডনির আপার যে পার্ট, আপার পার্টে থাকবে হচ্ছে ডায়াফ্রাম রিলেশন থাকবে, তারপর থাকবে কোস্টো ডায়াফ্রাগমেটিক রেসেস অফ প্লিউরা রিলেশন থাকবে, আর থাকবে হচ্ছে রিপসের রিলেশন,
যদি রাইট কিডনি হয় তাহলে শুধুমাত্র 12 নম্বর হিপসের রিলেশন থাকবে, আর যদি লেফট কিডনি হয় তাহলে 11 এবং 12 দুইটা রিলেশন একসাথে থাকবে। এটার কারণটা হচ্ছে আমরা আগেই বললাম যে রাইট কিডনি হচ্ছে একটু নিচের দিকে থাকে, যেহেতু নিচের দিকে থাকে তার মানে এখানে 11 নম্বর হিপসের রিলেশন আসবে না, এখানে শুধুমাত্র হচ্ছে 12 নম্বর হিপসের রিলেশন থাকবে। তো আমি আবার বলি এখানে কী কী রিলেশন, এখানে হচ্ছে ডায়াফ্রামের রিলেশন থাকবে, তারপর হচ্ছে কোস্টো ডায়াফ্রাগমেটিক রেসেস অফ প্লিউরা রিলেশন থাকবে, তারপর থাকবে রাইট কিডনির ক্ষেত্রে 12 নম্বর রিপস আর লেফট কিডনির ক্ষেত্রে 11 এবং 12 বোথ রিপস থাকবে। তারপর আমরা আসলাম হচ্ছে লোয়ার পার্ট। এখন লোয়ার পার্টে ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল তিনটা মাসেল থাকে, একটা হচ্ছে সোয়াস মেজর মাসেল যেটা কভার থাকবে হচ্ছে আইলিও সোয়াস ফাসা দিয়ে, তারপর থাকবে কোয়াড্রেটাস লাম্বোরাম মাসেল যেটা কভার থাকবে অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসা দিয়ে, এরপর থাকবে হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মাসেল যেই মাসেলটা কভার থাকবে হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস দিয়ে, ঠিক এরপরে থাকবে হচ্ছে প্যারানেফ্রিক ফ্যাট। এই প্যারানেফ্রিক ফ্যাটটা থাকে হচ্ছে নর্মালি রেনাল ফাসা যে রেনাল ফাসা এবং অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসার মাঝখানে, এবং এটা নর্মালি কিডনির যে পোস্টেরিয়র সার্ফেস এই পোস্টেরিয়র সার্ফেসের নিচের দিকে থাকবে, এটা অনেক বেশি থাকে তখন। আর আরেকটা হচ্ছে ডিপ টু দ্য থোরাকোলাম্বার ফাসা কিছু স্ট্রাকচার থাকে অ্যাভভ ডাউনওয়ার্ডের দিকে, যেমন সাবকোস্টাল ভেসেলসের নার্ভ থাকবে, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ থাকবে, ইলিও ইনগুইনাল নার্ভ থাকবে, এবং থাকে হচ্ছে একটা ফোর্থ লাম্বার আর্টারি থাকে যেটা শুধুমাত্র রাইট সাইডের ক্ষেত্রে প্রযোজ্য, লেফট সাইডে থাকবে না। এটা হচ্ছে আমরা বললাম যে পোস্টেরিয়র রিলেশন। এখন আমরা দেখব কভারিং, যেটা হচ্ছে ভেরি মাচ ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফর বোথ রিটেন ভাইভা অ্যান্ড ওসপির জন্য। তো কভারিং দেখার জন্য প্রথমেই বলি যে একটা কিডনি যখন থাকবে, সাপোজ এটা হচ্ছে একটা কিডনি, কিডনি যদি থাকে তো এই রেনাল যে ফাসার চারটা কভারিং থাকে, তো প্রথম যে কভারিং সেটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল থাকবে, এটা হচ্ছে একটা ট্রু ক্যাপসুল, এরপরে থাকবে হচ্ছে পেরিনেফ্রিক ফ্যাট, এরপরে রেনাল ফাসা, দেন লাস্টে থাকবে প্যারানেফ্রিক ফ্যাট। এখন প্রথমে হচ্ছে রেনাল ফাসা ফাইব্রাস ক্যাপসুলটা কি, তো ফাইব্রাস যে ক্যাপসুলটা এটা হচ্ছে একটা কনডেনসেশন অফ ফাইব্রাস স্ট্রোমা, আচ্ছা। তো তারপরে আমরা চলে আসি যে পেরিনেফ্রিক ফ্যাট। এখন এই পেরিনেফ্রিক ফ্যাটটা হচ্ছে সাপোজ এটা যদি কিডনি হয়, এটা হচ্ছে আমার রেনাল ক্যাপসুল ফাইব্রাস ক্যাপসুল, আচ্ছা। তো এরপরেই থাকবে হচ্ছে আমার রেনাল ফাসা। তো এই যে ফাইব্রাস ক্যাপসুল আর এই যে রেনাল ফাসা এর মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলি স্পেস অফ জেরোটা। তো এই স্পেস অফ জেরোটার মধ্যে হচ্ছে আমার থাকবে পেরিনেফ্রিক ফ্যাট। তো এইটা সবচেয়ে বেশি অ্যাবান্ডন থাকবে হচ্ছে বর্ডারগুলোতে, দ্যাট মিন্স ল্যাটারাল বর্ডার ও মিডিয়াল বর্ডারের দিকে সবচেয়ে বেশি থাকে। তো এরপর যে লেয়ারটা সেটা হচ্ছে আমার রেনাল ফাসা। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ এটা অ্যাটাচমেন্ট আমাদের রিটেনে আসে এবং ভাইভাতে ইনভেরিয়েবলি সবাইকে আস্ক করে। তো এখন রেনাল ফাসার যে অ্যাটাচমেন্ট সেটা বলার আগে আমি প্রথমেই বলি যে রেনাল ফাসার মধ্যে দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার যেটা হচ্ছে খুব পাতলা একটা লেয়ার, থিন একটা লেয়ার থাকে, এটার নাম হচ্ছে ফাসা অফ টুডেল্ট, আর আরেকটা হচ্ছে পোস্টেরিয়র লেয়ার, ওইটাকে আমরা বলি ওইটা থিক একটা লেয়ার, ওইটাকে আমরা বলি ফাসা অফ জুকার ক্যান্ডেল। তো এই এটা যদি এই ডাস্টারটা যদি একটা কিডনি হয়, এটা হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার, এটা হচ্ছে পোস্টেরিয়র লেয়ার। এখন এটার ট্রেসিংটা খুবই ইম্পর্ট্যান্ট, অ্যান্টেরিয়র যে লেয়ারটা আর পোস্টেরিয়র যে লেয়ারটা এটা ল্যাটারালি গিয়ে একসাথে ফিউজ হয়ে যাবে, দ্যাট মিন্স ল্যাটারালি হচ্ছে দুইটা একসাথে ফিউজ হয়ে গেল, ফিউজ হয়ে গিয়ে এটা কন্টিনিউ করবো হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিসের সাথে। দেন মিডিয়ালি কী হবে, অ্যান্টেরিয়র যে লেয়ারটা এটা অ্যান্টেরিয়র সার্ফেসটাকে কভার করবে, এবং এই যে রেনাল ভেসেলসগুলি যেগুলি থাকে, দ্যাট মিন্স রেনাল আর্টারি রেনাল ভেইন, এগুলাকে কভার করবে, কভার করে লেফট সাইডের সিমিলার যে লেয়ারটা তার সাথে কন্টিনিউ করবে, দ্যাট মিন্স এটা আমার অ্যান্টেরিয়র সার্ফেসকে কভার করলো, রেনাল আর্টারি রেনাল ভেইনকে কভার করলো, এবং এটা কন্টিনিউ করবে হচ্ছে সিমিলার লেয়ার অফ দ্য অপোজিট রেনাল ফাসার সাথে। তারপর চলে আসি পোস্টেরিয়র লেয়ারের কথা। তো পোস্টেরিয়র যে লেয়ারটা এটাও একইভাবে যে পোস্টেরিয়র সার্ফেসটাকে কভার করবে, দেন পিছন থেকে রেনাল আর্টারি রেনাল ভেইনটাকে কভার করবে, কভার করার পর এটা সোয়াস ফাসার সাথে ব্লেন্ড করে ফেলবে, আর এই যে লেয়ারটা এটা অ্যাটাচ থাকবে হচ্ছে বডি অফ দ্য লাম্বার ভার্টিব্রার সাথে।
এখন আছে উপরের দিকে। তো উপরে হচ্ছে এই যে অ্যান্টেরিয়র লেয়ার পোস্টেরিয়র লেয়ার উপরে গিয়ে ফিউজ হয়ে যাবে আপার পোলার এখানে গিয়ে, দেন এটা আবার রিস্প্লিট করবে, মানে আবার ডিভাইড হয়ে এই যে একটা গ্ল্যান্ড থাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড এটাকে কভার করবে। তো কভার করে এটা আবার ফিউজ হয়ে যাবে, দেন এটা কন্টিনিউ করবে হচ্ছে সাব ডায়াফ্রাগমেটিক ফাসার সাথে। দেখবেন আমি ল্যাটারালি বললাম, মিডিয়ালি বললাম, অ্যাভোভে বললাম, এখন হচ্ছে নিচে। নিচে হচ্ছে এই অ্যান্টেরিয়র লেয়ার পোস্টেরিয়র লেয়ার ফিউজ করবে না, এটা হচ্ছে জাস্ট ইউরেটারের সাথে সাথে নিচের দিকে চলে যাবে এবং লস্ট হয়ে যাবে হচ্ছে এক্সট্রা পেরিটোনিয়াল কানেকটিভ টিস্যুর এখানে। তো এটা হচ্ছে মোটামুটি অ্যাটাচমেন্ট কভারিং, রেনাল ফাসার কভারিং। আর সবার লাস্টে যেটা, এটা হচ্ছে প্যারানেফ্রিক ফ্যাট। তো এই প্যারানেফ্রিক ফ্যাট যেটা, সেটা থাকবে হচ্ছে আমার সবাই রেনাল ফাসা এবং হচ্ছে ফার্স্ট লেয়ার অফ দ্য থোরাকোলাম্বার ফাসার মাঝামাঝি এইটা থাকবে, আর এটা থাকবে হচ্ছে পোস্টেরিয়র সার্ফেসের দিকে, এটা আমি আগেই বললাম। তাহলে এই হচ্ছে আজকে পড়া, আর কারো যদি হয়তো সবাই বুঝতে পেরেছো, আর যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্টে জানিয়ে দিবে, আমরা পরে অ্যান্সার বলে দেবো। ধন্যবাদ সবাইকে।